আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন, তাও আবার বাংলাতে। ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন, ওটাকে ক্রপ করুন, আর তখনই ভিডিওতে এটার সমাধান পান। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ওয়েলকাম। হোয়াট ইজ দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড এট সেন্টার অফ এ চার্জ রিং? তাহলে আমরা যদি চার্জড রিং নিচ্ছি, ঠিক আছে, যেটাকে আমি ধরে নিচ্ছি যে কিউ চার্জ দেওয়া আছে যাতে, ওকে, তাহলে কিউ চার্জ ডিস্ট্রিবিউট হয়েছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে চার্জ পার ইউনিট লেন্থ এটাকে ল্যামডা ধরছি আমি, সমান কত হবে কিউ বাই 2πr, যেখানে r হচ্ছে এর রেডিয়াস, হোয়ার r ইকুয়াল টু রেডিয়াস অফ রিং। ওকে, তাহলে আমরা যদি এর উপরে একটা ডায়ামিটারের দু প্রান্তে দুটা স্মল পোর্শন নিই, ডিএল, এটা একটা ডিএল পোর্শন, একটা তাহলে চার্জ ইন ডিএল ইকুয়ালস টু ডিকিউ, সমান হবে কত, ল্যামডা ডিএল। ওকে, তাহলে আমরা এ আর বি যদি দুটা নাম দিয়ে দিই, তাহলে এ পয়েন্টের জন্য, অর্থাৎ এই পয়েন্টের জন্য ও পয়েন্টে সেন্টারে, সেন্টার হচ্ছে ও, তাহলে ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট এ, এ পয়েন্টের জন্য ও বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড হবে ডিই ওয়ান, যদি ধরি সেটা হবে কত, না ডিকিউ বাই 4πε0r2। এর ডিরেকশন কোন দিকে হবে, এ ও ডিরেকশন, এ ও। ওকে, আবার ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট বি, ডিই টু হবে ডিকিউ বাই, এখানেও সেই ডিএল পোর্শনে চার্জ আছে ডিকিউ, তাই এখানে হবে ডিকিউ বাই 4πε0r2, কিন্তু ডিরেকশনটা হবে কত, বিও ডিরেকশনে, তাহলে বিও ডিরেকশনে। তাহলে দেখতে পাচ্ছি এজ ডিই ওয়ান মড ভ্যালু ইকুয়ালস টু মড অফ ডিই টু, অ্যান্ড এও অ্যান্ড বিও আর অপোজিট ডিরেকশন। ওকে, অপোজিট ডিরেকশন শো সাম অফ ডি ওয়ান অ্যান্ড ডি টু উইল বি জিরো। তাহলে আমরা কোনো একটা ডায়ামিটারের দুটা অপোজিট পোর্শনের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড জিরো। ওকে, তাহলে আমি যদি সমগ্র অংশে সাম আপ করি, পুরো রিংটার সাম আপ করি, তাহলে আমরা জিরো পাবো, এই দুটো পোর্শনের জন্য জিরো, এখানে যদি কোনো একটা পোর্শন নিই তার অপোজিট সাইডের পোর্শনের জন্য সাম আপ হয়ে জিরো হবে, এবং প্রতিটা পয়েন্টের জন্য অপোজিট সাইডের পোর্শনের জন্য সাম আপ হয়ে জিরো হবে। হেন্স টোটাল সাম অফ অফ ইলেকট্রিক ফিল্ড এট সেন্টার অফ রিং উইল বি জিরো। ওকে,